নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কৌতুক মনে পড়ল। নবীজির জীবনী পড়লে বেশ কয়েকটি মজার ঘটনা পাওয়া যায়। জাহির রাদিয়াল্লাহু আনহু নামের একজন বেদুইন ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় সময়ই বিভিন্ন গিফট দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আগ্রহ সহকারে বেদুইন বন্ধুর উপহার গ্রহণ করতেন। তিনি বলতেন, জাহির আমাদের পল্লী বন্ধু আর আমরা তার শহুরে বন্ধু। জাহির রাদিয়াল্লাহু আনহু দেখতে কদাকার ছিলেন, সমাজের কেউ তাকে এতটা মূল্যায়ন করত না। অবহেলা আর অনাদার ছিল তার জীবনসঙ্গী, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিশেষ মর্যাদা ছিল। সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তাদের মূল্যায়ন করতেন। সাদা কালো, ধনী গরিব, সম্ভ্রান্ত দাস, এসব মানব সৃষ্ট দেয়াল উপেক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতেন। একদিন জাহির রাদিয়াল্লাহু আনহু বাজারে তার পণ্য বিক্রিতে ব্যস্ত ছিলেন। একজন ব্যক্তি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলেন। জাহির রাদিয়াল্লাহু আনহু তো বেজায় বিরক্ত। তিনি বললেন, কে কে আমাকে ধরেছ? ছেড়ে দাও বলছি। পেছন থেকে দেখলেন তিনি আর কেউ নন, খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহির রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেছেন, তখন তিনি তার পিঠ নবীজির বুকের সাথে লেলিয়ে দিলেন। মজার দৃশ্যটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকটু মজা করলেন। তিনি উচ্চস্বরে বললেন, কে আছো এই গোলামটিকে কিনবে? অর্থাৎ তিনি জাহির রাদিয়াল্লাহু আনহুকে দাস হিসেবে বিক্রি করতে চাচ্ছেন। তখনকার সময়ে বাজারে দাস কেনা বেচা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আহ্বান শুনে জাহির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে কে কিনবে? আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে কেবল অচল পয়সাই পাওয়া যাবে, কোনো লাভ হবে না। জাহির রাদিয়াল্লাহু আনহুর কথার মধ্যে যেমন সত্যতা আছে, তেমনি মনের আক্ষেপও আছে। আসলেই তো, মানুষজন তাকে কিনবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের বেদনা বুঝতে পারতেন। তিনি জাহির রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যা সান্ত্বনা দেননি, মিথ্যা সহমর্মিতাও জানাননি। তিনি তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহির, তুমি ভাবছো তুমি অচল? না, তুমি অচল না, আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে। একজন কদাকার বেদুইন যাকে কেউই মূল্যায়ন করত না, তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর সুসম্পর্ক রেখেছেন! যে নিজেকে মূল্যহীন মনে করছে তাকে তিনি বোঝাচ্ছেন, তুমি মূল্যহীন নও, তোমার মূল্য বরং মানুষ বুঝতে পারছে না। ফেসবুকে একটি লেখা পড়েছিলাম, জমিনের অনেক অখ্যাত ব্যক্তি আসমানে বিখ্যাত, জমিনের অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে অখ্যাত। সত্যিই তাই।